হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? SP100 এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বিলুপ্ত হতে চলেছে পৃথিবী থেকে, পৃথিবীর সব থেকে বড় প্রাণীর নাম জানেন কি? যদি না জেনে থাকেন, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যানাকোন্ডা বা ডাইনোসরের নাম শুনলেই সবার আগে মাথায় আসে পৃথিবীর বড় প্রাণীর নাম, কিন্তু অনেকেরই জানা নেই যে এছাড়াও একাধিক প্রাণী রয়ে যাদের সাইজ দেখে বা জানার পর অনেকেই অবাক হয়েছেন। কোমোডো ড্রাগন। ইন্দোনেশিয়ায় পাওয়া এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি। আমরা সবাই জানি যে টিকটিকি ছোট আকারের প্রাণীর মধ্যে একটি, তবে আমাদের কাছে অবিশ্বাস্য ঘটনা হলো যে কোনো টিকটিকি 3 মিটার পর্যন্ত লম্বা ও 200 পাউন্ডের মতো ওজন হতে পারে। ইন্দোনেশিয়াতে পাওয়া এই টিকটিকিগুলি আকারে খুব বড় হয়। এদের ঘ্রাণ শক্তিও ও দৃষ্টিশক্তি খুবই প্রকার হয়। এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না, তবে এদের বিরক্ত করলে এরা আক্রমণ করে। নাম্বার 2, দ্য গোলিয়াথ ফ্রগ। আমরা সবাই জানি ব্যাঙের অনেক প্রজাতি আছে। এই ব্যাঙটি হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ, যার ওজন 300 কেজির থেকেও বেশি হয়। এই ব্যাঙগুলি খুব বড় আকৃতির হওয়ার জন্য এরা প্রায় 3 মিটার অর্থাৎ 10 ফুট উঁচু পর্যন্ত লাফ দিতে পারে। এই ব্যাঙগুলিকে মধ্য আফ্রিকার দেশে ক্যামেরুনে দেখতে পাওয়া যায়। নাম্বার 3, অস্ট্রিস। প্রাচীন যুগে এলিফ্যান্ট বার্ড ছিল সবচেয়ে বড় পাখি, তবে এদের বিলুপ্তি করেন। অস্ট্রিস হল পৃথিবীর সবচেয়ে বড় পাখি, যার উচ্চতা প্রায় 2.7 মিটার এবং ওজন 150 কেজিরও বেশি হতে পারে। তবে এই পাখিগুলো উড়তে পারে, কিন্তু এরা খুব দ্রুত দৌড়াতে পারে। নাম্বার 4, জিরাফ। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর মধ্যে জিরাফ হলো একটি। এই জিরাফগুলির মধ্যে জর্জ নামের একটি জিরাফ ছিল সবচেয়ে বড় জিরাফ, যার উচ্চতা 9 বছরে 5 মিটারের মতো ছিল। তবে এরকমই আরেকটি জিরাফের খোঁজ পাওয়া যায় ব্রিটিশ জুতে থাকা জুলু নামের একটি জিরাফ, যার উচ্চতা প্রায় 6 মিটারের মতো ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই জিরাফের উচ্চতা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে লেখার আগে ফিরাফটি মারা যায়। তো বন্ধুরা, আপনাদের এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি অবাক করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আলতো করে চাপিয়ে রাখবেন।